হরির কথা বলতে গেলে আজ আমরা যে মতুয়া নিজেদের নামে মতুয়া পরিচয় দিকে আমরা সচেষ্ট যেখানে নয় মাস জলের তলায় থাকে সেই অঞ্চলে হরিচাঁদকে হরিদাস বিশ্বাসকে হরিচাঁদ ঠাকুর হতে হলো কেন? এখানে হরিচাঁদের দর্শন যদি আমরা হরিচাঁদকে উপলব্ধি করি, আমাদের না শুধু ধর্মীয় অধিকার, তবে আমরা যে নবজাতি আমাদের কেউ কেউ বলে চন্ডাল, আগে বল কিন্তু আমরা চন্ডাল নয়, আমরা নবজাতি। এটা আমরা ঋগ্বেদ প্রমাণ পাই, ঐতিহ্যবাহী নবজাতি, যে জাতি বয়া সভ্যতা করেছে, যে জাতি সিন্ধু সভ্যতা গড়েছে, যে জাতি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা গড়েছে, সেই জাতি প্রগতিশীল জাতি, শিক্ষায় যাদের প্রশাসন, শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে যারা উন্নত, যাদের প্রতিটি রক্ত বিন্দুতে কাব্যিক ধারা, সেই জাতি একদিন বঙ্গাল সেনের অত্যাচারে, আর্য ধর্মের অত্যাচারে এই বিল বাজারে লুকাতে আত্মগোপন করে। শুধু আত্মগোপন করে ওই জাতি বাঁচি, এই জাতি কেড়ে নেওয়া ধর্মীয় অধিকার, শিক্ষার অধিকার, সংস্কৃতির অধিকার, ঐতিহ্যের অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, সব অধিকার কেড়ে নেওয়া হল ঈশ্বরের নামে, ধর্মের নামে। কি ধর্ম? ব্রাহ্মণ্য ধর্ম, যে ধর্মের নাম ছিল বৈদিক ধর্ম। এই বৈদিক ধর্মের পরবর্তী নাম ব্রাহ্মণ্য ধর্মের দোহাই দিয়ে মনুষ্যতার বিধান চাপিয়ে আমাদের শিক্ষা দীক্ষা স্বাধীনতা আত্মসম্মান আত্মমর্যাদা সব কেড়ে নেওয়া হল। আমরা বিল বাজারে লুকাই আমাদের আত্মধর্ম রক্ষা করতে পারিনি, তাই আমাদের আত্মধর্ম হওয়ার জন্য যদিও চৈতন্য মহাপ্রভু এলো হরিনাম করা 1770 খ্রিস্টাব্দে প্রথম এই বঙ্গীয় ভাগের বঙ্গ এবং সমতট এবং হরিকে তিনটি জনপদ, এই তিনটি জনপদের নিম্নবর্গের মানুষের ধর্মীয় অধিকার প্রথম আসে চৈতন্যদেবের বৈষ্ণব ধর্মের মধ্য দিয়ে 1770 সাল থেকে। তার আগে আমাদের সমাজে কোন সাধু সন্ন্যাসী হরিনাম কোন শাস্ত্র গ্রন্থ দেখার অধিকার আমাদের ছিল না। আমরা একটু সামান্য অধিকার পাই কি চৈতন্যের বৈষ্ণব ধর্মের মধ্য দিয়ে, কিন্তু সেই বৈষ্ণব ধর্মের মধ্যে ছিল প্রচুর বাধা। কি বাধা? গুরু সাজা যাবে না, ওম মন্ত্র জপ করা যাবে না, বীজ মন্ত্র জপ করা যাবে না, শুধু হরিবল হরিবল বলা যাবে। তখন কেবল সবেমাত্র হরে কৃষ্ণ নামের সৃষ্টি হয়েছে 1632 অক্ষরে। সেই সময় হরিবলের পরিবর্তে এই মানুষকে দেওয়া হলো 1632 অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটুক করার শুধু অধিকার দিয়ে, কিন্তু অধিকার আমরা পেলাম বটে, আমরা বীজ মন্ত্র জপ করা এবং গুরুগিরি করা এবং এমনকি আমরা মহোৎসব দিলে আমার বাড়িতে গুরু গোসাই এলে সেই গুরু গোসাই রান্না আমাদের খেতে হবে, তাদের এটা খেতে হবে, তারা খেয়ে দেবে, তাদের তার খাওয়া খেতে হবে, আমাদের শোয়া তারা আমাদের বাড়ি এসে কোনো খাবার খাবে না। এই যে ব্রাহ্মণ্য ধর্মের নামে বৈষ্ণব ধর্মের নামে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচার, এই অত্যাচারের মধ্যে প্রয়োজনের হরিচাঁদ ঠাকুরকে, তিনি এসে দেবের এই জাতি ধর্মীয় অধিকার নাই, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, ধর্মীয় অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, সংস্কৃতির অধিকার নাই, ঐতিহ্যের অধিকার নাই, সর্বকিছু হারাইয়ে জাতি নিঃস্ব
তাই হরিদাস ঠাকুরকে হত হলো হরিদাস ঠাকুর। তিনি সংগ্রাম আরম্ভ করলেন কত সালে? 1828 সালে প্রথম আরম্ভ করলেন। কিভাবে মানুষকে সংগঠিত করা যায়? এই ধর্মের নামে ধর্মীয় অত্যাচার, অমানসিক অত্যাচার, কুসংস্কৃতি আসার, আমাদের শিক্ষা সংস্কৃতি কেড়ে নেওয়ার বিরুদ্ধে কি করে আমার সমাজকে এক করে আবার নতুন করে পূর্ব ঐতিহ্য শিক্ষা দীক্ষা সংস্কৃতি পুনরুদ্ধার করা যায়, তার জন্য হরিচাঁদ প্রথম শুরু করলেন সাপ্তাহিক হরিসভা। যে হরিসভা আসতে হচ্ছে প্রতি বুধবার, এই সাপ্তাহিক হরিসভা পাড়ায় পাড়ায় শুরু করলেন। তিনি দিলেন কি, সমস্ত বীজমন্ত্র বাদ দিয়ে, সমস্ত বীজমন্ত্রের সার একটিমাত্র মহামন্ত্র হরিনাম। সে দিলেন কি, হরিবল। হরিবল নয়, হরিবল। বল মানে ফোর্স, শক্তি, এনার্জি। তাই তিনি কি দিলেন, হরিবল। অর্থাৎ হরিবলের মধ্য দিয়ে সাপ্তাহিক সভা, মাসিক সভা, সম্মেলন, এই তিনটা বিধানে মানুষকে ঐক্যবদ্ধ করে এই সমাজকে যাতে আবার নতুন করে স্বাধীনতার স্বাদ দেওয়া যায়, তার জন্য শুরু করলেন ধর্মীয় সংগ্রাম। তিনি হয়ে উঠলেন কি, হরিদাস থেকে হরিচাঁদ ঠাকুর। হরিদাস বিশ্বাস, তিনি কি করলেন, তাই বললেন, হরিদাস নামে যত ভক্তের শিক্ষা দিল সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরিদাস নামে যত ভক্তি শিক্ষা দিল। এই ভক্তি শিক্ষা দিলেন, এই ভক্ত কারা, মতুয়া না, এই ভক্ত কারা, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, যারা ধর্মের নামে এটো কাটা খায়। আমাদের মধ্যে বাতাসা শিখানো আছে না, আপনারা শিখেন না বাতাসা? এই বাতাসা শিখানো অভ্যাসটা কোত্থেকে? আগে ব্রাহ্মণরা পূজা পার্বণ বিভিন্ন জায়গায় করত, কিন্তু আমাদের, আমরা প্রসাদের জন্য হাত পেতে থাকতাম, আমাদের হাতে দিলে তাদের প্রসাদ, তাদের হাত, তাদের দেহ অশুদ্ধ হবে, তাই কি করতেন, প্রসাদ ছুঁড়ে দিতেন কুকুরের মতো, আর আমরা কুড়িয়ে নিতাম, আমাদের আত্মসম্মান ছিল না, তাই আমরা সেই মন্দিরের সামনে না, মন্দিরের জায়গা নাই, দূর বাইরে দাঁড়িয়ে ভিতরে প্রসাদ কুকুরের মতো গ্রহণ করতাম, শিখে পাশা বাতাসা শিখিয়ে দিত। আজ আমাদের সবার শিক্ষিত হয়েছে, আমি অনুরোধ করবো এই বাতাসা শিখানো, এই কুসংস্কার প্রথা আপনাদের আগে বন্ধ করতে হবে। এটা কিসের, আমাদের ধর্মীয় অধিকার ছিল না, তাই সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরিদাস নামে যত ভক্ত শিক্ষা দিল। তিনি শিক্ষা দিলেন কি, মানব ধর্ম। কি ধর্ম, তাই বলেন সর্বধর্ম লম্ভিয়ে করিলেন স্থূল, শুদ্ধ মানুষ এতে আটকি, এই হলো মূল। এখানে কি বললেন, শুদ্ধ মানুষ। শুদ্ধ মানুষ মানে কি, যেখানে জাতাজাতি নাই, ব্রাহ্মণ নাই, বৈদ্য নাই, কামার নাই, কুমার নাই, হারি নাই, মুচি নাই, দোম নাই, চন্ডা নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, সারা বিশ্বের আমরা মানুষ ভাই ভাই, এই বিশ্ব ভ্রাতৃত্ব বলছাকে বলে, এই বিশ্ব ভ্রাতৃত্ব প্রেম জাতাজাতির ঊর্ধ্বে গিয়ে দিককে শিক্ষা দিলেন, তাই তিনি হয়ে উঠলেন কি, হরিদাস বিশ্বাস থেকে হরিচাঁদ ঠাকুর। ধর্মের নামে মানুষকে ঐক্যবদ্ধ করলেন। তিনি দিলেন কি, প্রশস্ত গারস্থ ধর্ম, যাকে বলা সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্মটা কি, মতুয়া ধর্ম বলে লীলামৃত কোথাও লেখা নাই, আছে আছে কি, সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্মটা কি, জীবে দয়া নামে রুচি মানুষতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সক্রিয় ভ্রষ্টা। বলতে গেলে অনেক সময় বেড়ে যায়, চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন, জীবে দয়া নামে রুচি সনাতন ভ্রষ্টা করলেন চৈতন্য মহাপ্রভুর কাছে। প্রথম প্রশ্ন করলেন, আমি কে, আমাকে কেন ত্রিতাপে জ্বালা। মহাপ্রভু উত্তর দিলেন, এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন, ঠাকুর আমার কর্তব্য কি। চৈতন্যদেব বললেন, হে সনাতন তোমার কর্তব্য কি জানো, তিনটি কি, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শুনো সনাতন। তাহলে কি শিক্ষা দিলেন, জীবে দয়া করা,
নামে রুশিয়া না আর কি বৈষ্ণবের সেবা করা, হরিষা দেশে ওই স্তম্ভ পরিবর্তন করলেন না, শুধু বৈষ্ণবের সেবা নয়। জগতের বুকে কয়েকজন বৈষ্ণব, সবাই তো বৈষ্ণব না, এই জগতের বুকে 800-700 কোটি মানুষ, তখন 700 কোটি মানুষের মধ্যে কয়জন বৈষ্ণব? হয় 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ। আর সব মানুষ তাহলে বৈষ্ণবের সেবা করতে মহাপ্রভু বলেছেন, তাহলে আর সব মানুষ তো সেবা থেকে বঞ্চিত হবে, তাই না? তাহলে এটা কি কমুনা? তাই হরিচার ঠাকুর করলেন না, শুধু বৈষ্ণবের সেবা নয়, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। নিষ্ঠা শব্দের মানে কি? নিষ্ঠা শব্দের মানে শ্রদ্ধা, নিষ্ঠা মানে ভালোবাসা, নিষ্ঠা মানে আস্থা, নিষ্ঠা মানে বিশ্বাস, নিষ্ঠা মানে সহানুভূতি, নিষ্ঠা মানে সমবেদনা। এক নিষ্ঠা শব্দের মধ্যে সারা বিশ্বের বিশ্ব মানব ধর্ম লুকিয়ে আছে, তাই বলে মানুষকে নিষ্ঠা না, বৈষ্ণব নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, শৈব নয়, সমস্ত মানুষ এক মানুষ, এই বিশ্ব ভ্রাতৃত্ববোধে মানুষকে মানুষ জ্ঞানে সেবা করতে হবে। তাই তিনি সমস্ত কমুনাল কথার ঊর্ধ্বে গিয়ে, সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে তিনি বললেন কি, এক মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তাহলে তিনি প্রতিষ্ঠা করলেন কি, মানব ধর্ম। এই মানব ধর্মের নাম সূক্ষ্ম সনাতন ধর্ম, এই সূক্ষ্ম সনাতন ধর্মের আধুনিক নাম মতুয়া ধর্ম। সূক্ষ্ম মানব ধর্মটা কি? তাই তিন কোণা পতাকা দিলেন মানব ধর্মের প্রতি, মানব ধর্মের প্রতি তিন কোণা নিশান, তাই না? নিশানে তিনটি কোণা, মাঝখানে লাল, তিন দিকে সাদা রঙে বা বর্ডারে ঘেরা। তাহলে সাদা লাল মানে কি? লাল মানে বিপ্লবের প্রতি। হরিচার যে নিশান দিলেন লাল নিশান, কত সালে? 1830 সালে, 1830 সালে আমার অনেকে বলেন এই নিশান নাকি তারককর্তা দিয়েছে, অনেকে বলেন না তারককর্তা দেয়নি, তারককর্তার নিশানে সাদা ঘেরা নাই, ওটা অনেক পরে দিয়েছেন। আমার বইটিতে বিশদভাবে ব্যাখ্যা করা আছে, আপনাদের আশীর্বাদে যে বইখানি বিশ্ব মানবপ্রেমী শ্রী শ্রী হরিচাঁদ গ্রন্থকারী লিখেছি, তাতে লীলামৃত এই সমস্ত কোটেশন টেনে এনে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন ঐতিহাসিক ভাষাবিদদের তথ্য দিয়ে আমি সেইটাকে তারক গোসাই লেখাকে প্রতিষ্ঠিত করেছি। এটা আপনাদের আশীর্বাদে, আমার কিছু নয়। তাহলে এই যে নিশান, নিশানটা কি? বিপ্লবের প্রতি। কিসের বিপ্লব? সাম্যের বিপ্লব। কিসের বিপ্লব? অধিকারের বিপ্লব। কিসের বিপ্লব? মানবতার বিপ্লব। এই মানবতার বিপ্লব বুঝাতে তিনি লাল রঙের তিন কোড়া পতাকা দিলেন, আর ঘেরা কি দিয়ে? সাদা দিয়ে। সাদা মানে কি? শান্তির প্রতীক। বিপ্লব করো, মানব ধর্মের বিপ্লব করো, স্বাধীনতার বিপ্লব করো, কিন্তু সাবধান, অহিংস স্বাধীনতার বিপ্লব করতে হবে, যেন রক্ত কয় হয় না, শান্তির বিপ্লব। আর তিনটি কোণা, তিনটি কোণা কি? মনুষ্যত্বের তিনটি স্তম্ভ। মানুষটা কেন? শুধু দেহ মিলিয়ে কি তারা মানুষ হবে? রামবাবু হাই স্কুলের হেডমাস্টার, ভালো মানুষ, বিনে পয়সায় প্রাইভেট পড়ায় ছাত্রকে, বেতন নেয় না, কিন্তু তার ছেলে যদি দিনের বেলায় পিস্তল নিয়ে ঘুরে দেখায় লোকে কি কয়? রামবাবু ভালো মানুষ, কিন্তু তার ঘরে একটা আস্ত অমানুষ চলে আছে, বলে না আস্ত অমানুষ চলে গেছে। তাহলে রামবাবু ভালো মানুষ, কিন্তু তার ছেলে সেও মানুষের দেহ, তাহলে লোকে বলে কি? অমানুষ। কেন বলে? তার মধ্যে মনুষ্যত্ব নাই। তাহলে মনুষ্যত্বের পিছন পর দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের পরে, কি কি? সত্য, প্রেম, পবিত্রতা, মনে রেখো তিনটি কথা। তাই নিশানের তিন কোণা, তিনটি অর্থাৎ বিশ্ব মানব প্রেম বলে জানে, বিশ্ব মানব ধর্ম বলে জানে, এই মনুষ্যত্ব তিন কোণায় মনুষ্যত্বে সত্য প্রেম নিয়ে প্রতিষ্ঠা করে মানব ধর্ম প্রতিষ্ঠা করেছেন আমার হরিচাঁদ ঠাকুর। যেখানে কোনো জাতা জাতি নাই, যেখানে কোনো ব্রাহ্মণ নাই,
যেখানে কোনো বৈষ্ণব নাই, যেখানে কোনো খায়েস্ত নাই, যেখানে কোনো ডোম নাই, যেখানে কোনো মুসলমান নাই, সবাই আমরা ভাই ভাই এই বিশ্ব ভ্রাতৃত্ব প্রেম শিক্ষা দিতে হরিদাস বিশ্বাসকে হতে হয়েছে জগতের বুকে বিশ্ব মানব প্রেমী শ্রী শ্রী হরিদাস এই আমার হরিষা। আমাদের সমাজের মানুষেরা হরিষা দিন পারে তারা বক্তব্য রাখতে পারেন না, সবাই যায় গুরুচার। দেখবেন যত বড় গবেষক আছে তারা হরিচারের কথা কিছু বলুক আর না বলুক সঙ্গে সঙ্গে যায় গুরুচাঁদের শিক্ষা আন্দোলন সামাজিক আন্দোলন, যায় না হরিচাঁদের উপরে বলতে পারে না। আচ্ছা মতুয়ারা গামছা পড়ে না, হ্যাঁ আমরা শিক্ষিতরা তিরস্কার করি না। আচ্ছা গামছা পড়ে কেন, ওটা কি সাদে পড়ে, ওটা কি সাদে নেয়, ওই জন্যই গামছা কোমরে বেঁধে আসছে, কারণটা কি? এই গামছা নাকি হরিচাঁদ ঠাকুর পড়তে বলেছেন, আছে কোনো জায়গায় প্রমাণ আছে? তাহলে গামছা নিচ্ছে কেন? হরিচাঁদ ঠাকুর যখন প্রথম ধর্মীয় সংগ্রাম শুরু করে তখন হরিচাঁদ ঠাকুরকে সমাজ বন্ধ করা হয়, কখন? যখন ব্রাহ্মণের কথায় আমার নিজের ভাই আমাকে খুন করতে পারত সেই সময় হরিচাঁদ ঠাকুরের জন্য সমাজ বন্ধ করা হয়, চারে উঠতে দিত না, খেয়াবার করতে দিত না, দোকানদার সওদা দিত না, টাকা থাকলেও দিত না। হরিচাঁদ ঠাকুরের ভক্তরা বললেন বাবা আর তো তোমার কাছে আসা যাবে না, কেন? নয় মাস জলের তলায় ডুবে থাকে চিরঞ্চল, সেখানে সম্বল খেয়া আর চার খালে চার নদীতে চার, তাই না? আর খেয়াল উঠলাম কিন্তু সেখানে তো উঠতে দিচ্ছে না, মতুয়া ওরা যে মতুয়া, ওরা ভিন্ন সম্প্রদায়, ওরা যে ব্রাহ্মণ মানে না, ওরা দেবদীশ মানে না, ওরা দেবতায় ভক্তি করে না, ওদের খেয়ালকে উঠতে দেওয়া যাবে না। ভক্তেরা বলেন বাবা তোমার কাছে আসা হবে, হরিচাঁদ ঠাকুর কোনো অশুভ শক্তির কাছে নতি স্বীকার করেন। তিনি বলছেন কেন আসা বন্ধ হবে না, কেন? ওরে তোর ভাই ব্রাহ্মণের কথায় যে সারে তোকে উঠতে না দেয়, যে খেয়ালকে তোর উঠতে না দেয়, আজ থেকে প্রতিজ্ঞা কর ওই খেয়ালকে ওই সারে উঠবি না, গামছা পরে সাঁতরাইয়ে আমার কাছে ছুটে আসবে। হরিচাঁদের কথা রক্ষা করতে প্রত্যেকটা মতুয়া জামা কাপড় পরে এসেও গামছা যখন নদী বাপত খাল বাপত চার বাপত তখন গামছা পরে এক হাতে কাপড় নিয়ে গামছা পাড়ি দিয়ে নদী খাল পাড়ি দিয়ে আমার হরিচাঁদ ঠাকুরের কাছে যেত, এই জন্য গামছা ব্যবহার করত। পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদের এই সংগ্রামের প্রতীককে স্বীকৃতি দিয়ে মতুয়াদের গামছা দেওয়ার বিধান দিয়ে এই গামছাটা একটা সংগ্রামের প্রতীক, এটা আল্লাহকে পড়ার জিনিস নয়, ওটা সংগ্রামের প্রতীক। হরিচাঁদ ঠাকুরের প্রতিটা পদক্ষেপ মানবতার সংগ্রাম, মনুষ্যত্বের সংগ্রাম, ধর্মীয় সংগ্রাম, শিক্ষার সংগ্রাম, অধিকারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এ হলো আমার হরিচাঁদ। তিনি কী দিলেন আজকে আমি সে বিষয়ে বলবো না, সামাজিক আলোচনা করলাম। আপনারা প্রত্যেকের চাকরিজীবী কর্মজীবী মানুষ, আপনাদের সবার মূল্য আছে, আপনাদের আবার আগামী দিন অভিশ করতে হবে, এই জন্য বেশি বলবো না, এই জট সামান্য আলোচনা করি। এখানে আমি একটা বই লিখেছি বাংলাদেশও প্রচুর সারা পড়েছে হরিচাঁদকে লীলামৃতে তারক চন্দ্রের যে মূল লেখা, মূল লেখাকে কেন্দ্র করে এই গ্রন্থটা তৈরি হয়েছে। আমি ভাষাবিদ, বাংলা ভাষাবিদ, সেন্সাস রিপোর্ট, ব্রিটিশ রিপোর্ট, ঐতিহাসিক রিপোর্ট, হরিলীলামৃত, গুরুচাঞ্চরিত, মূল লেখা হরিলীলামৃত তত্ত্বের তারকচন্দ্রের লেখাটিকে কোটেশন করে এই বইটি লেখা। হরিচাঁদ ঠাকুর বিশ্ব মানব প্রেমী, সেই হিসেবে করার চেষ্টা করছি। কী দিলেন আমরা কি পেলাম? এই বইটি বাংলাদেশে কয়েকজনে ছেড়েছেন, তাই কয়েকটা বই মাত্র নিয়ে এসেছি, বেশি আসতে পারবে।
বইয়ের বিশাল অভিযোগ যা হোক, আমি প্রচার করতে আসি। আর আমিও অনাহিতের মতো আজকে আপনাদের কাছে উপস্থিত। আমার আশার কথা আজকে ছিল না, কালকে রাত্রে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিল যেমন, হ্যাঁ ঠিক আছে থাক, বক্সের মধ্যে বেশি তাহলে ভালো, কিন্তু সুবর্ণা এই হরি সভায় উপস্থিত আমার হরিভক্ত হরিভক্তা মারেরা সবার চরণে আমার শতকোটি প্রণাম জানি। কয়েকটি কথা বলি, বেশি বলব কারণ আমি সারাদিন জার্নি করে চারটের সময় পৌঁছেছি, তারপর এসে আর বিশ্রাম হয়নি। কিন্তু সুবর্ণা আমাকে বললেন কিছু আলোচনা হরিষাকে দর্শন এবং গান আমরা শুনে ফেলি, এটা পথে পথে কামাল বা উড়াই দেওয়া